নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক পুরনো দারুণ একটা রেসিপি। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর প্রায় বিনা মশলায় তৈরি হয়ে যায়, তবে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এটা খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। আশা করছি আজকের এই নিরামিষ রান্না আপনাদের খুবই পছন্দ হবে। রান্নাটা করার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নেছি অল্প পরিমাণে একটুখানি মটর ডাল। ডালটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব, তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো মোটামুটি এক ঘন্টার জন্য। আর হাতে যদি অত সময় না থাকে তাহলে একটু গরম জলের মধ্যে মটর ডালটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন মোটামুটি আধ ঘন্টার মধ্যে কিন্তু ডালটা ভালো করে ভিজে যাবে। তো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি এক ঘন্টার জন্য। এক ঘন্টা পরে ফিরে এসেছি, দেখুন ডাল কিন্তু খুব ভালো করে ভিজে গেছে, বেশ অনেকটাই ফুলে উঠেছে। এবার ডালের জলটাকে ঝরিয়ে ডালটা বাটার জন্য একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ কাপ মতন জল, কারণ এই ডালটা একটু পাতলা করে বাটবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। এবার ডালটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। লঙ্কাটা দেখুন পেস্ট হয়নি, তো লঙ্কাটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নেব। ঠিক এরকমভাবে একটু পাতলা করে ডালটাকে বেটে নিতে হবে। এখানে 250 গ্রাম মুলো নিয়েছে, মানে দুটো মাঝারি সাইজের মুলো, লাল মুলো ছিল এটা, আর মুলোটা কিন্তু খুব কচি ছিল। মুলোটাকে আমি আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, মানে জিরি আলু ভাজা আমরা যেরকমভাবে কাটি সেরকমভাবে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর অল্প পরিমাণে একটুখানি হলুদ। নুন আর হলুদটাকে এরকমভাবে হাত দিয়ে খুব ভালো করে একটুখানি প্রেশার দিয়ে ডোলে ডোলে মুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। একটুখানি চাপ দিয়ে মাখাবেন যাতে করে মুলোটা একটু নরম হয়ে যায়। একটুখানি নুন মুলোর মধ্যে আগে মাখিয়ে রাখলে মুলোটা কিন্তু খুব ভালো করে মজে যায়, আর মুলোর যে জল আছে সেই জলটাও বেরিয়ে আসে, আর মুলোটা অনেক সফট হয়ে যায়, খেতে ভালো লাগে এরকমভাবে একটুখানি মাখিয়ে রাখলে। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। খুব অল্প তেল দিয়ে রেসিপিটা হয়ে যায়। তো তেলটাকে এরকমভাবে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার ডালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু একদম বাড়ানো থাকবে, একদম হাই আছে, এটাকে ভাজতে হবে। কম আঁচে ভাজতে গেলে এটা অনেক সময় বেশি লাগবে, তো গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে দেবেন। আর এরকমভাবে প্রথমে একটুখানি স্প্রেড করে 2-3 মিনিট মতন ওয়েট করবেন, একদম হাই আছে। কয়েক মিনিটের মধ্যে দেখা যাবে নিচটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটাকে এরকমভাবে খুন্তি দিয়ে কেটে কেটে দেবেন। কন্টিনিউ নাড়াচাড়া করবেন আর গ্যাসের আঁচ একদম বাড়িয়ে রাখবেন। 3-4 মিনিটের মধ্যেই দেখবেন এটা একটুখানি ঝুরঝুরে হতে শুরু করবে। যদি মনে হয় তেলের পরিমাণ খুব অল্প লাগছে, ভাজতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু এখানে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দেওয়া যেতে পারে। আমি এখানে আরও 1 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তো এটাকে এবার বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। মোটামুটি 6-7 মিনিট মতন সময় লাগবে এটা ভাজা হতে, আর এটাকে কিন্তু এরকমভাবে ঝুরঝুরে করেই ভাজতে হবে। তো মটর ডালটা এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখছি। ডালটা ভেজে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন, মিডিয়াম আছে। 30 সেকেন্ডের জন্য পাঁচফোড়নটাকে গরম কড়াইয়ের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে পাঁচফোড়নটাকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে এর একটা পাউডার আমি তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেলের মধ্যে ফোড়ন দিলাম 1/2 চামচ সর্ষে, কালো সর্ষে আর 2 শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা গোটাই দিয়েছি আর একটা একটুখানি ভেঙে দিলাম। এটা কিন্তু বেশি ঝাল হবে না, বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা মুলোটা এখানে দিয়ে দিলাম। আর মুলো থেকে দেখতেই পেলেন কতটা জল বেরিয়েছে। একটুখানি নুন মাখিয়ে রাখলে কিন্তু মুলোটা খুব মজে যায়, মুলোটা একদম সফট হয়ে যায়, খেতেও টেস্টি লাগে, আর মুলো থেকে জলটা বেরিয়ে আসে। তো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি ফোড়নের সাথে। এবার মিডিয়াম আছে, এটাকে আমি ঢেকে দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ফিরে এসেছি, মুলোর জলটা প্রায় শুকিয়ে এসেছে আর মুলোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে লঙ্কা কিন্তু বেশি দেবেন না, কারণ এটা ঝাল হয় না, এটা একটুখানি হালকা ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে রেসিপিটা। তো আদা বাটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি নুন টেস্ট করে দেখেছি নুন আমার কম লাগছে, তো এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ কিন্তু একটু বেশি করে দেবেন, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি না হলে এটা ভালো লাগে না। নুন চিনি সব কিছুকে মুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা মটর ডালটাকে দিয়ে দিলাম। মটর ডালটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, জল লাগবেও না, মুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে।
তো মটর ডালটাকে মুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও একবার ঢেকে দিচ্ছি একদম কম আছে, মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। তবে লক্ষ্য রাখতে হবে তল থেকে যেন ধরে না যায়। 3-4 মিনিট একদম কম আছে, রান্না করার পরে ফিরে এসেছি, রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। তবে নামানোর আগে যে পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। বেশি দেবেন না, জাস্ট অল্প একটুখানি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দেবেন। পাঁচফোড়নের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন গাওয়া ঘি। পাঁচফোড়ন আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে 2-1 মিনিট রান্না করে নিলেই তৈরি দারুণ স্বাদের মুলোর চাপড় ঘণ্ট। এটা অনেক পুরনো একটা রেসিপি, তবে খেতে দারুণ লাগে। গরম গরম ভাত দিয়ে প্রথম পাতে এটা খেতে জাস্ট অমৃত সমান লাগে। আপনারা যারা চাপড় ঘণ্ট খেয়েছেন তারা তো জানেনই এটা খেতে কত টেস্টি হয়। মুলো, থোড় এইসব দিয়ে কিন্তু চাপড় ঘণ্ট দারুণ লাগে খেতে। আর যারা খাননি তারা অবশ্যই এরকমভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।